পুলিশ অবরোধ তুলতে এসেছে, বচসা হয়েছে। বিক্ষোভকারী পুলিশ বচসাতে ওই সাইকেল পড়ে থাকার যে ছবিটা রাস্তার উপরে, সেটা আরেকবার আপনাকে বেহালা চৌরাস্তার ছবিটা মনে করাবে, আরেকবার আপনাকে ছোট্ট সৌনলীর পাশে ছোট্ট রবিউলকে দাঁড় করাবে। হচ্ছে যে ভোটের সময় যদি মানুষ মারা যায়, অন্য রাজনৈতিক দলের কর্মী মারা যায়, তখন ওরা গুনতে বসেন রাজীববুরা, একটা দুটো তিনটে কত লাশ জমা হচ্ছে। এখন ছাত্র মিত্রর ক্ষেত্রে সম্ভবত খুব দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়ে গেছে, একটা তো এক এক করে যে কত মায়ের কোল খালি হচ্ছে এই রাজীববাবু না বললে বুঝতে পারবেন না। আবার বলবেন যে কোথায় কোন ক্যামেরার ছবি নিয়ে এসেছি, আমাদেরই ক্যামেরার ছবি, এটা অবশ্য পুলিশের ক্যামেরা নয়, কিন্তু ঘটনাটা সত্যি। একটু খোঁজ নিয়ে দেখুন, নদিয়াতে আজকে কিছুক্ষণ আগে গাড়ির ধাক্কাতে পলাশিপাড়াতে ভ্যানের ধাক্কাতে এক ছাত্রের মৃত্যু, রাস্তা আটকে যথারীতি এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে, পুলিশ অবরোধ তুলতে এসছে, বচসা হয়েছে। বিক্ষোভকারী পুলিশ বচসাতে ওই সাইকেল পড়ে থাকার যে ছবিটা রাস্তার উপরে, সেটা আরেকবার আপনাকে বেহালা চৌরাস্তার ছবিটা মনে করাবে, আরেকবার আপনাকে ছোট্ট সৌরনীলের পাশে ছোট্ট রবিউলকে দাঁড় করাবে। যে ছেলেটি আজ মারা গিয়েছে তার নাম রবিউল, সৌরনীল থেকে রবিউল, কপালে ভাগ্যটা আপনারা এক লিখে দিচ্ছেন রাজীববাবু। সরকারি স্কুলে এসো না, সরকারি রাস্তায় বেরিয়েও না, সরকারের উপর আস্থা রেখো না, চানটা কি সিভিক দিয়ে চলবে গোটা রাজ্যটা? এই পিছন থেকে সবজি বোঝায় ভ্যানটা এসে মারলো ধাক্কা, আশপাশে একটা পুলিশ ছিল, ব্যারিয়ার ছিল, কোনো ট্রাফিক ছিল, স্থানীয় বাসিন্দারা কি বলছে একবার শুনুন। আবার অন্য দল থেকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি বোধ হয়, তবু শুনুন কি বলছেন। পলাশিপাড়ায় থেকে পলাশি যাচ্ছিল একটা কলা বজায় ভ্যান, 460 গাড়ি, তো 460 গাড়িটা যাওয়ার সময় একটা ক্লাস করে পড়ার ছেলে রাস্তার সাইডেই উনি দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকার পরে স্পট একদম মধ্যে বেপরোয়াভাবে গাড়িটা চালাচ্ছিল, চালানোর পরে এসে বাচ্চাটা ডাইরেক্ট সাইডে দাঁড়িয়েছিল, বাচ্চাটাকে মেরে দিয়েছে, মারার পরে রড ঢুকে যায়, রড ঢুকে যাওয়ার পরে বাচ্চাটা স্পট ডেথ হয়। এখানে থেকে জনসাধারণ কিছু নিয়ে পলাশিপাড়ার আমাদের যে হসপিটাল আছে হসপিটালে নিয়ে যায়, ওখানে বাচ্চাটাকে মৃত ঘোষণা মানে ঘোষণা করে। 12 সজলবাবুর প্রশ্নের উত্তরে বলছিলাম এই বাচ্চাটি শিশুটির বয়স 12। না সজল রাজবাবু, একটা ব্যাপার সত্যি, না রাজবাবু, সাধারণতারা সাধারণ মানুষ রাজবাবু, সবাইকে কিন্তু সচেতন হতে হবে। ঠিক ঠিক ঠিক, এরকম ভাবে সবকিছু একদম একদম, রাজ্য সরকার গাড়ি ড্রাইভার মতকে যে কোনো ভাবে রাস্তাঘাটে চলাচলের দায় আমার আপনার সবার, এটা নয়, এটা রাজ্য সরকারকে এইভাবে পুলিশকে দায়ী দিয়ে নয়, কথা বলা সবাইকে সচেতন রাজ্যের প্রাক্তন পূর্ণ নগরবাসীর জন্য জন্য রাজবাবু দাঁড়ান না রাজবাবু মানুষকেও সচেতন হতে হবে। দাঁড়ান না, ঠিক একদম ক্ষমতা ঠিক এই ভাষায় কথা বলে, আপনি যে ভাষায় বলছেন, রাজ্যের প্রাক্তন পুর নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য, শিলিগুড়ির প্রাক্তন মেয়র, ওই ম্যান হলে ডাক বাচ্চা পড়ে গেছিল, বলেছিলেন মায়েরা হাত ধরে হাঁটেন না কেন। রাজ্যের বর্তমান পুর নগর উন্নয়ন মন্ত্রী গতকাল বলেছেন যে বড় লোকের স্কুলের সামনে তো গাড়ি যায়, ওখানে গাড়ি বেশি, সেজন্য ওখানে পুলিশ থাকে। ইনসেন্সিটিভিটি, ক্ষমতার ইনসেন্সিটিভিটি এরকম হয় রাজীববাবু, এই স্বরগুলো আমাদের পরিচিত। এখন অশোকবাবুরা তারপরে গেছিলেন, আপনারা যাবেন কিনা জানি না,